আমাকে চুরিও করতে হয়েছে, সেটা ফ্যামিলির স্বার্থে। আমি গুলিস্তানে গেছিলাম পকেট মারি শিখতে, মায়ের ভয়ে ওখান থেকে পলাইছি, ওটা পারি না। ফ্যামিলির স্বার্থে আমি টানা দেড় বছর রিক্সা চালাইছি। আমি নিজে নিজে নিজেকে বলতেছি যে আমি বোধহয় আসলে পরিচিত মুখ হয়ে গেলাম, সবাই ভালোবাসার মানুষ হয়ে গেলাম। কিছু একটা না করার জন্য আমাদের অজুহাতের অভাব থাকে না, আমার এটা নেই, আমার ওটা নেই, আমি কিভাবে এই কাজে সফল হব। কিন্তু বিশ্বাস করুন, আপনার যদি সঠিক লক্ষ্য থাকে আর সেই লক্ষ্য পূরণের জন্য আপনি মরিয়া হয়ে ওঠেন, তাহলে আপনাকে আপনিও আটকে রাখতে পারবেন না সফল হওয়া থেকে। আর আজ আমরা ঠিক তেমনই একজন ব্যক্তির সফলতার গল্প শুনব, যিনি খুবই ছোট্ট একটি অবস্থান থেকে উঠে এসে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনয় শিল্পী হিসেবে। আমন্ত্রণ স্বপ্ন সফলতা অনুষ্ঠানে, আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি আরিফুল ইসলাম আরিফ। আজ আমরা শুনব জনপ্রিয় কমেডি অভিনেতা শামীম হোসেনের সফলতার গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন শামীম ভাই? মাশাআল্লাহ বেশ ভালো আছি। আজকে আমরা আপনার এমন কিছু গল্প শুনব, এমন কিছু কথা শুনব যে কথাগুলো আপনার দর্শকরা আগে পরে কখনো জানেনি। যদিও আপনি আপনার এই গল্পটা অনেকটা আড়ালেই রেখেছেন, কখনো ওইভাবে সামনে আনেননি বা ওইভাবে দর্শকরা জানেও না, তো আজকে আমরা সেই গল্পটা একটু শুনতে চাই, আপনার এই সফল হওয়ার গল্পটা। আপনার এই গল্পটা আমরা একটু শুনব, তবে তার আগে একটু জানতে চাইবো আপনার ছোটোবেলার গল্পটা, কেমন ছিল আপনার ছেলেবেলা? মানে আমার ছোটোবেলাটা আসলে অন্য দশটা বাচ্চাদের মতো নয়, একটু ব্যতিক্রম। আমারটা হচ্ছে যে আমি যখন একেবারে বয়স আনুমানিক 10 বছর বা তারও কম বা তারও বেশি হইতে পারে, 88 সালের বন্যার সময় তখন আমি মতিঝিলে এক ধরনের যে ডিঙ্গি নৌকা, ওই ডিঙ্গি নৌকা ঠেলতাম আর কি। তো তার আগে ছিল আমার বাবা আমার মা দুজনের থেকে আলাদা ছিল, আমার ছোট একটি বোন ছিল, আমার মা আমার আমার আমরা দুই ভাই বোন ছিলাম, হচ্ছে আমাদের গাজী মামা যে আজকে গাজী টিভির প্রতিষ্ঠাতা, গাজী প্লাস্টিক ট্যাঙ্ক থেকে শুরু করে ওনাদের বাসায় আমরা বড় হওয়া। তো আমাদের বেড়ে হোক, মানে আমার ছোটোবেলাটা খুব কষ্টের দিক থেকেই বলতে গেলে, যে ঈদের দিন ঈদের কাপড় ছিল না আমাদের। গ্রামে থাকতেন? না, আমরা ঢাকায়, আমার জন্মস্থানটা ঢাকা শান্তিনগর, আর ছিলাম হচ্ছে আমরা একটা বস্তিতে ছিলাম, বলতে গেলে লালমার বস্তি বলতো সিদ্ধিসুইতে। তো সেইখানে ধরেন যে ঈদে সব বাচ্চারা যেমন ঈদের দিন ঈদের কাপড় চাপড় পরে, কিন্তু আমাদেরটা ওরকমভাবে ছিল না, কারণ বাবা ছিলেন আলাদা, আর বাবা ওইভাবে আমাদেরকে টেক কেয়ার করতেন না, বা উনি ওনার ওই সংসারটা নিয়েই থাকতেন। তো ঈদের দিন প্রত্যেকটা বাচ্চাদের ঘরে বা প্রত্যেকটা ফ্যামিলিতে সেমাই থাকতো বা বিশেষ কোনো খাবার থাকতো, আমাদের ঘরটায় ওরকম খাবার ছিল না। এরকম সময়টা ধরুন যে আমরা থাকতাম আশায় যে আমরা ভালো কিছু খাবো বা ভালো কিছু পাবো, ভালো কিছু রান্না হবে, ওই স্বপ্নটা আসলে আমাদের স্বপ্নই ছিল, বাস্তব ছিল না। ঈদের দিন যখন আমার ছোটো বোনকে নিয়ে আমার মা গুলিস্তানে যায়, আমাকে একটা প্যান্ট একটা শার্ট কিনে দেবে, তো সেই সময় গুলিস্তানে মার আঁচলের টাকা ছিল, ওইখান থেকে টাকাটা চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা ঈদের দিনটা আসলে ভাবি, ঈদ তো দূরে থাক, কিছুই হয় না। মৌচাক মার্কেটটা ছিল তখন শুধু মার্কেট আমাদের এলাকার ভিতরে, তো মা বলছিল যে দেখ ঈদের এই সানরাতে দেখ গা বাজার ওই মার্কেটে গেলে হয়তো পুরে না শুনে না, বা অনেকে কাপড় চাপড় দেয়, দেখ কিছু পাস কিনা। তো আমি যাই মার্কেটে, যাওয়ার পরে আমার শৈল অনুযায়ী একটা অনেক বড় একটা শার্ট পাই, তো আসলে সেই শার্টটা আসলে আমার ওই সময়কার জন্য মনে হচ্ছে যে ঈদের বস্ত্র, ওইটাই আমার ঈদের কাপড়। কিন্তু ওই কাপড়টা নিয়ে রাত্রেবেলা, আমার একটা প্লাস্টিকের জুতা ছিল, সেই জুতাটাকে পরিষ্কার রাত্রেবেলা পরিষ্কার করে ধুয়ে টুয়ে ওইটা যত্ন করে রাখতাম, সবাই আগে ঘুম থেকে উঠতাম, সবাইকে সবাই সালাম করতো, আমাকে আটানা দিত, চায়না দিত, এইভাবে সালামি পাইতাম।
কিন্তু যখন কার ঘরে ওই শ্যামাই রান্না হতো তখন আমার ঘরে কিছু ছিল না। অন্যের ঘরের দিকে তাকিয়ে থাকতাম যে কেউ যদি আমার ডাক দিত বা আমার বোনটাকে ডাক দিত হয়তো আমরা তখন কিছু খাইতে পারতাম। ছোটোবেলাটা আসলে খুব খুব ভালো পজিশনে বা ভালোভাবে যাওয়া ওটা আসলে আমার জন্য স্বপ্নে ছিল। বাস্তবে যেটা হয় যে আস্তে আস্তে মানুষের রূপ চেঞ্জ হয়, মানুষের পরিবর্তন হয়, মানুষের কাজ এবং সবই হয় হচ্ছে উপরওয়ালার অশেষ মেহরবানি। তবে আজও এখনও আমার বাবা আমার মা আমার কাছ থেকে নাই। আজকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে মা মারা যায়। তো সেই কষ্টের কথা মনে পড়ে যে আমার মা আমার জন্য আমাদের জন্য কতটা কষ্ট করে, কতটা কষ্ট করে একটা মা তার সন্তানের জন্য। সেম আমার মাও তাই করছে। এটা হচ্ছে ছোটোবেলার দিন। আপনার বাবা কি আসলে আপনাদের পরিবারের কোনো খোঁজ খবর নিত না? আসলে বাবা আসলে দুই সংসার একসাথে টানতে পারতো না। আজকে সে না টানার কারণে কিন্তু সে মানে এখনও সেই পস্তা। তবে আমরাও কিন্তু চেষ্টা করি যে জন্মদাতা তো ফেলে দেওয়ার মতন কিছুই না। আজকে মা চলে গেছে তাই বলে বাবাকে ফেলে দেবো তাও না। আছে বাবাকেও আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব নিজেরা এতে রেখে তার মানে তার নিজস্ব খরচটা দেওয়ার জন্য সেটা আমি অল টাইম দিয়ে যাই। তো পরিবারের এই অবস্থার মধ্য দিয়েও পড়াশোনা আসলে কতটুকু করার সুযোগ হয়েছে? আসলে পড়াশোনাটা ওইভাবে হয় না, কারণ সংসারের হালটা খুব অল্প বয়সে ধরতে এসেছে। তো কারণ হচ্ছে যে আমি ইউসিপি স্কুলে পড়তাম, বন্ধুদের মানে দেখে দেখে তো ওইখানে যেতাম হচ্ছে পড়তে। আসলে বেসিক্যালি খিচুড়ি খাওয়ার লোভে আমাদের ওই স্কুলটাতে প্রত্যেক বৃহস্পতিবারে বিশেষ করে একটি রান্না আমাদের জন্য রাখতো, সেটা হচ্ছে গরু গোশত এবং ভুনা খিচুড়ি। ওইটা হচ্ছে বৃহস্পতিবারের দিন। আর অন্যান্য সময় হচ্ছে যে আমাদের সকালবেলা 1 গ্লাস করে দুধ, এক মানে 4টা বিস্কিট, এটা ছিল আমাদের রেগুলার সকালবেলার নাস্তা। তা আমি ওগুলো খেয়ে দৌড় দিতাম, এখানে পলাইতাম। পলাইতাম এই কারণে শান্তিনগর বাজারে আমি তখন কুলি দিতাম। তো ওই সময় আসলে সংসারের চিন্তাটা বেশি থাকতো আমার, কারণ ছোট বোন আর মা যে কখন গিয়ে আমি একটা কুলি মানে একটা টুকরে নিব, কখন গিয়ে 10 টাকা ইনকাম করবো বা 15 টাকা ইনকাম করবো, এটা হচ্ছে মেজর কাজ। পড়াশোনাটা আসলে আমার কাছে মেজর ছিল তা। তো পড়াশোনাটা ওই হুজুকে হয়ে যায়। ধরেন যে ক্লাসের নার্সারিতে ছিলাম, তো একদিন ম্যাডাম বললো যে তুমি কী পড়তো মানে পড়াশোনার কী অবস্থা তোমার দেখি। তা আমি বলছি যে আমি ছড়া পারি। তো কী বল তো বলতাম যে আমাদের স্কুল 2-3 তলা, টিফিনিতে খেতে দেয়, পাউরুটি কলা, আমাদের আপারা এ বি এ পাস, না পড়ালেখা না পারলে মারে ঠুসটাস। এই বলে ঠিক আছে এটা ভালো বলছো, যাও ওয়ানে যাও, ওই ওয়ান পড়তে শেষ আর পড়তে পারি না। এই হচ্ছে পড়াশোনার অবস্থা, সংসার, বোন, তারপর একদিন আমার একটা ছোটো ভাই হলো। আবার আসা যাওয়া ছিল কিন্তু ওইভাবে না, অত বেশি দায়িত্ব পালন করতো না, ওইভাবে ছিল না। ছোটো ভাইটা হইল, তারপর থেকে তা আরও নাই। তারপর এই সংসার তো আবার বাড়ল, আবার সেই আগের জায়গায় সেই আগের পরিশ্রম আগের জিনিস চলতেইছি। ওই সময়ে পরিবারের প্রয়োজনে আপনাকে আর কী কী কাজ করতে হয়েছিল? ও কাজ করতে হয়েছিল অনেক রকম, ওই সময়টা অনেক রকমের কাজ। আসলে আমি কোনো জিনিসই গোপন রাখি না কোনো জায়গার থেকে। সর্বপ্রথম হচ্ছে যে ফ্যামিলি বাঁচানোর জন্য হচ্ছে একটা প্রকার বলতে গেলে আমাকে চুরিও করতে হচ্ছে, সেটা ফ্যামিলি স্বার্থে। আমি গুলিস্তানে গেছিলাম পকেট মারি শিখতে,
মায়ের ভয়ে ওখান থেকে পলাইছি, উঠে পারি না। ফ্যামিলির স্বার্থে আমি টানা দেড় বছর রিক্সা চালাইছি, ফ্যামিলির স্বার্থে রাত্রেবেলা কাগজ টোকাইছি, ফ্যামিলির স্বার্থে শান্তিনগর বাজার মালিবাগ বাজারে কুলিগিরি করছি, যা কিছু করছে সব হচ্ছে আমার ফ্যামিলির স্বার্থে। এই হচ্ছে আমার কাজের মূল ধারা। তো ওই সময়টাতে তো আপনার মোটামুটি বেশ একটা খারাপ পরিস্থিতি যাচ্ছিল, অনেক তার ভেতর দিয়েও আপনি এই যে আজকের যে অবস্থানের স্বপ্নটা দেখেছিলেন, এই স্বপ্নটা কিভাবে আসা? আসলে অভিনয় করার আমার কোনো কালি স্বপ্ন ছিল না, অভিনয়ের স্বপ্ন ছিল না। কারণ আমি হচ্ছে যখন আমি আব্দুল মামুন স্যারের প্রোডাকশনে কাজ করতাম, তখন হচ্ছে একটা ভালো প্রোডাকশন বয় হওয়ার স্বপ্ন ছিল। যখন ভালো প্রোডাকশন বয় হইলাম, তখন আমার পত্রিকা একটা নাম ডাক আসে যে বেলিরের প্রিয় স্বামী। আমাকে থিয়েটার পাড়ার যত মানুষ ছিল, যত সিনিয়র পার্সন অভিনেতারা ছিলেন, সবাই আমাকে আদর বলে আদর করে ডাকতো। আমি অনেক শুকনো ছিলাম, তো কাঠবড়ি পাতলা স্বামী বা এক একজন এক এক নাম ডাকতো, বা কেউ বলতো সুপারম্যান, কারণ আমার স্পিডটা ছিল খুব দ্রুত গতির। যখন আমি প্রোডাকশনে কাজ করতে শিখলাম, আস্তে আস্তে আমি প্রত্যেকটা আর্টিস্টকে আমার মুখস্থ ছিল যে কে কখন কোন টাইমে ওষুধ খাইত, সিনিয়র পার্সনদের কে কখন, মানে তার ঠোঁট দেখলে বুঝতে পারতাম যে কখন সে পানি যায়, বা কখন তার খাবার লাগবে, কখন তার কী জিনিস। এই জিনিসটার জন্য আমি ছিলাম প্রোডাকশনে সবচেয়ে নাম করা একজন 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 মানুষকে পড়তে পারতেন। আমি একদম, হ্যাঁ ওইটা ওইটা, মানে কেউ আছে লেখা পড়েকে মানুষকে চিনতে পারে বা বুঝতে পারে বা বুঝাইতে পারে, আমি হচ্ছে না দেখে বুঝতে পারতাম, এটা ছিল আমার সবচেয়ে মেজর গোল। যখন আস্তে আস্তে দিন যায়, তত আস্তে আস্তে মানুষের মানে একটা জায়গার থেকে আরেকটা জায়গায় আসার স্বপ্ন দেখে। আমি ভাবছি যে আমি একটা ভালো প্রোডাকশন ম্যানেজার হব, সেই কল্পনাই ছিল আমার অল টাইম। এবং প্রোডাকশন ম্যানেজার হয়েছি, কিন্তু তারপরও স্বপ্ন ছিল যে আমি একটা সব প্রোডাকশন ম্যানেজার হব, যেখানে যে আমি সেটাই হয়েছি এবং সেটাই করছি, আবার সেটা করার চেষ্টাও করছি। যখন জীবনের প্রথম জায়গায় আসি একটা কোম্পানির মাধ্যমে চাকরি করতে, সেটা হচ্ছে মাছরাঙা প্রোডাকশন হাউস, তখন হচ্ছে যে আমার হিসাবের খাতার মধ্যে আমি কখনো কোনো কিছু লিখতাম না, লিখতে পারতাম না। তো এক ডজন কলার দাম ছিল তখন তখনকার আমলে 17 টাকা বা 18 টাকা, সাগর কলা তো ওইখানে লেখাতে 17 টাকা, যদি 18 টাকা যদি হতো তো আমি 20 টাকা লাগতাম, লিখতাম এক্সট্রা 2 টাকা। কী কারণে সেটা আমি পরে বুঝিয়ে দিতাম। তো ধরেন যে কোনো জিনিসের পিছনে 1 টাকা বা 2 টাকা অতিরিক্ত লেখা থাকতো, এই 1 টাকা 2 টাকা হচ্ছে আমার রিক্সা ভাড়া। এই রিক্সা ভাড়াটা হচ্ছে আমি যে স্পটে কাজ করি সেই স্পট থেকে হাইটা যাই হাইটে আসে, ওইটার সময় আমার ওই টাকাটা ওই টাকাটা আমি নিজে নিতাম এবং আমি অফিসিয়ালি বলতাম যে এটা হচ্ছে রিক্সা ভাড়া। আমি রিক্সা ভাড়াটা রিক্সা ভাড়া হিসেবে লেখি নি, কোথাও লেখা নাই আমার রিক্সা ভাড়া, এই টাকাটা হচ্ছে সেই খাত থেকে আসা। এবং আমার অফিসিয়াল আমার অফিস স্যার কখনো এই ব্যাপারে আর কোনো প্রশ্ন করতো না, যে স্বামীমে যেটা হয় সেটাই হচ্ছে সৎ, অসৎ নয়। এটার জন্য আমাকে স্যার আমাকে খুশি হয়ে 20,000 টাকা দেয় সে আমলে, আর আমি 20,000 টাকা দিয়ে একটা জায়গা কিনি ঢাকাতে, একটা জায়গা ঢাকা না নরসিংদীতে, তো সেই নরসিংদীতে জায়গা কিনছিলাম হচ্ছে 3% বলতে গেলে 3 গণ্ডা। এই হচ্ছে আমার সৎভাবে বেঁচে ওঠা বা বড় হওয়া, এবং সৎভাবে বাঁচতে হলে বা সৎভাবে কিছু করতে হলে নীতি নিয়ত সব কিছু পরিষ্কার রাখতে পারলেই সব কিছু সহজভাবে চলে আসবে। আপনি বলছিলেন যে প্রোডাকশন বয় হিসেবেই মিডিয়াতে প্রথম পদচারণ আপনার, তো প্রথমে আপনি প্রোডাকশন বয়ের কাজটা পেলেন কিভাবে? ওইটা হচ্ছে আমি যেহেতু বেলিউডে ময়ূরেশ্বরীতে ক্যান্টিনে কাজ করতাম, তো আমার ছোটো বোনের বিয়ে হয় হচ্ছে 96 সালে, তো তখন হচ্ছে ওই যে আমার 1.5 বছরের রিক্সা চালানোর অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে দিনের বেলা রিক্সা চালাইতাম হচ্ছে 2টা পর্যন্ত, 3টা পর্যন্ত 4টা পর্যন্ত বাসা থাকতাম, 4টার পরে চলে যেতাম ময়ূরেশ্বরীতে গিয়ে ক্যান্টিনে কাজ করতাম। তো ওই ক্যান্টিনে কাজ করতে করতে আমি আব্দুল্লাহ মামুন স্যারের প্রোডাকশনে কাজ পাই, ওনার সঙ্গে পরিচয় হয় ক্যান্টিন থেকে, একদম ক্যান্টিন। আমার তো আমি তারও আগে থেকে পরিচয়, কিন্তু প্রোডাকশনে কখনো ডাকে না আমার, যেহেতু আমি ময়ূরেশ্বরীতে রিক্সা চালাচ্ছি শুধু আমার বোনের জন্য, এর আগে আমি ক্যান্টিনেই কাজ করতাম। আপনি যখন প্রোডাকশন বয় হিসেবে কাজ শুরু করলেন, তখন আপনার ইনকামটা কেমন ছিল?
হ্যাঁ, তখন হয়তো কি আসলে ওইভাবে প্যাকেজ ছিল না, যখন প্যাকেজ হয়েছে তখন ওই পরিমাণে ছিল না কাজ। আর আমাদের রেগুলার পেমেন্ট ছিল হচ্ছে গিয়ে 25 টাকা 20 টাকা ওই সময়। হ্যাঁ, তো ওই আসলে ওগুলো দিয়েও রেগুলার ওই পেমেন্ট দিয়েও দেখা গেলো যে দুদিন কাজ করলে একদিন পাইতাম পেমেন্ট, এরকম অবস্থা ছিল। যেটা এখন অনেক ওই হিসাব করতে গেলে আকাশ পাতাল ব্যবধান। আর তখন ঘর ভাড়াও ছিল ওরকম কম, যেমন আমি আমার ছোটো বোন আমার মা একসাথে যে ঘরটায় থাকতাম সেখানে ভাড়া ছিল 15 টাকা 15 টাকা আর সেটা এখন হয়ে গেছে 5000 টাকা। তো তখন আবার হয়তো খাওয়া দাওয়া ঠিকঠাক মতন সব কিছু ঠিকঠাক মতন হইতো, কোনো রকম ঝামেলা না, নাহলে আমি ওই সঞ্চয় করতাম কী করে। তো ওইভাবেই ওইভাবে বা দেখা গেলো যে প্রোডাকশনে কাজ করতাম বা মনিশমিতি ক্যান্টিনে কাজ করতাম, রেগুলার একটা অ্যামাউন্ট আসতো যে 10 টাকা 12 টাকা 15 টাকা মনিশমিতি ক্যান্টিন থেকে পেতাম। কত সাল থেকে শুরু করেছেন এই প্রোডাকশনের কাজটা? আমি খুব সম্ভব 94 সাল থেকে। 94 সাল থেকে খুব সম্ভব। এইখানে কাজ করার আগ পর্যন্ত মোটামুটি বেশ একটা সমস্যার মধ্য দিয়ে গেছেন এবং একটা বেশ আমি স্ট্রাগলের ভেতর দিয়েই পার হতে হয়েছে। 97 87 88 এই সালটায় হচ্ছিল মহিলাসমিতিতে কাজ করা, মাঝখানে গ্যাপ চাকরি করছি, আপনি গার্মেন্টসে কাজ করছি 9 দিন, আমি বলিউডে সুইচব্যাকাইতে কাজ করছি প্রায় বছরখানিক, তারপরে জয় ভিডিও নামে একটা ভিডিও ক্লাব মানে ক্যাসেট ইয়ে ছিল যখন ওইখানে ছিলাম প্রায় বছরখানিক, এইভাবে অনেক রকমের চাকরি ছিল। তারপর বাংলাদেশে যখন ডিশের ডিসকভার লাইনের ব্যবসা শুরু হয়, প্রথম যে ডিশের ব্যবসা শুরু করে তাদের সাথে ছিলাম প্রায় 1 বছর, এরকম করে 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 মানে কাজ করতাম আর কি, মনের অভিরুচির উপরে চলতো আর কি, যে ভালো লাগে না করুন না যাই আরেক জায়গায়, এরকম অবস্থা ছিল। তো প্রোডাকশন বয় হিসেবে কাজ করলেন, এর পরবর্তীতে আপনার লক্ষ্য ছিল প্রোডাকশন ম্যানেজার হবেন, তো তার ভেতর দিয়ে অভিনেতা কীভাবে হয়ে ওঠে? এইটার একটা বিশাল একটা ছোটোখাটো না বিশাল না ছোটোখাটো এটা মানে আমি যখন মাছাঙ্গা প্রোডাকশন হাউসে কাজ করি তখন ওইখানে শুরু হয় 99 সালে বন্ধন নামে একটা সিরিয়াল। তো সেখানে এমনিতেই লাভলুবের কাজ করতে গেছিলাম, একটা নাটকে কাজ করছিলাম হচ্ছে 97 সালে খুব সম্ভব, ওইটা একজন নামে লস্কর, সেখানে ছোট্ট একটা ক্যারেক্টার ছিল কুঞ্চি, ওইখানে ডায়লগ টালেক ছিল না ওইভাবে। তারপরে ও দ্বিচক্রযান জাহিদ ভাই ছিল আমাদের, জাহিদ ভাই অ্যাক্টিং করছে আর ইয়ে ভাই ছিল আমাদের বন্যাপা বন্যাম জাপা, এরা ছিল ওই নাটকটা। তো ওইখানেও ছোট্ট একটা ক্যারেক্টার ছিল। তো আসলে অভিনেতা হওয়ার কোনো স্বপ্ন আমার নাই, কারণ আমি দেখছি যে ডিরেক্টরকে এইভাবে মানে বকাঝকা করে অ্যাক্টিং এক জায়গায় একবার জায়গায় 3 বার 4 বার 5 বার 7 বার বিরক্ত করে একটা জিনিস, আর এইভাবে একটা ক্যামেরার সামনে আমি ডামি দিতাম আর কি, ডামি দিতাম কি লাইট করার জন্য, সেটা বিজ্ঞাপনে যাবে। তো মাছরাঙ্গায় কাজ করতে গিয়ে যেটা হয়েছে যে একটা ক্যারেক্টার ছিল লোকমান, লোকমান ক্যারেক্টারটা আসলে যে করতেছিল সে হচ্ছিল ওই মুহূর্তে তার পরীক্ষা, আর শামিমা আপা যিনি ছিলেন আমাদের আগের একজন ডিরেক্টর, তো শামিমা আপা উনি আবার বলছে যে আগে আমার পড়াশোনা ছিল তারপরে বাকি সব, তো ওই মুহূর্তে ওকে দিয়ে 2 দিন বোধহয় কাজ করানো হয়েছে, তারপর টাপ করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বাচ্চা ওই টাইপের ছেলে অভিনয় করবে এই ক্যারেক্টারটা পাওয়া যাবে, পরবর্তীতে বলছে যে আপাতত থাকা কাম চালানোর জন্য স্বামীর উপরে আমার উপরে দিয়ে চালা দেয়। তো আমার বলছে যে স্বামী তুই শ্রীপ্রসাদ আমাকে কী লোকমান ক্যারেক্টার আমি এটি বলি ঠিক নেই, আমার যেটা দায়িত্ব করে আমি পরদিন সকালবেলা এটা বুঝাই, এর বেশি কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, তুই এই তো অমলান দা আছে অমিতাভ দা আছে তারা বলে দিব না, তুই একটু স্ক্রিপ্টটা বলছিস আমাকে কে ওইটা তুই করবি, আমি করতে পারি একটা সত্যি যদি না বকা দেয়, বকা দিলাম পারব না। ওই সময়কার ডিরেকশন দিয়েছিল বোধহয় খুব সুন্দর গ্যাসুদ্দিন সেলিম ভাই, কারণ স্ক্রিপ্টটা ছিল গ্যাসুদ্দিন সেলিম ভাই, পাবিল ভাই অমলান্দা পাবিল ভাই আর পান্তদা উদয় পর্ব পরে ছিল স্ক্রিপ্টটাতে। তো যখন বলছে যে ঠিক আছে তোর বকবে না কেউ সবাই সাপোর্ট দেবে আমাকে ঠিক আছে, ওই সময় প্রথম সিনের প্রথম ডিরেক্টর আমার কোয়ার্টার ছিল হচ্ছে আমাদের তুষার খান ভাই, তো লোকমান লোকমান কাটাকতে গেলাম, যাওয়ার পরে সিনেমা দেখতো আমার কীরকম লাগে, আপনার তো ইন্দামামার মতন লাগে ইন্দামাম কাটা, আরে যে পাকিস্তানের মোটা করে ক্রিকেট খেলা যায় হ্যার মতন লাগে, তো ওই সময় ওই সিনটা মানে ওকে হয়েছে। আর ওই ওকে হওয়ার পর আমি খালি কইছিলাম যে 20 পর্ব বন্ধ, ওইটা ছিল 20 পর্ব স্ক্রিপ্ট, আমাকে 20 পর্ব বন্ধ করুন পরবর্তীতে করুন না, যাই হোক অত বেশি আগ্রহ নেই।
তো যখন অনিয়ার শুরু হলো তখন আমি আর জানতাম না যে অনিয়ার কখন যায় কী যায় না যায়। মানে সাত পর্ব যাওয়ার পর সাত পর্বে জাইদবের একটা চর ছিল আমার মানে মারে, তো সেই চরটা যে এরকম পপুলার হইব বা এত জনপ্রিয় হইব আমি বুঝি না। ইভেন আমি নিজেই রাস্তায় যখন বাইরে যাই যে এমন কোনো লোক নাই যে চরটা কোন গালে খেয়েছি, খালি গালা হাতেই তো আর বলতো পাঁচবার বন্ধু। আমি উত্তরার থেকে মালিবাগ বাসা যেতাম, বাস ভাড়া তখন ছিল বোধহয় খুব সম্ভব 3 টাকা বা 4 টাকা বা 5 টাকা এরকম ভাড়া ছিল, ভাড়া নিত না। তো আমার কাছে অবাক লাগে কেন ভাড়া নিবেন না কেন, ভাই আপনি কালকে একটা অভিনয় দেখছি হেভি লাগছে, খাই তেলিতে আমি সুপারস্টার হয়ে গেছি কে, নিজের একটু ভালো লাগে আর কি যে আস্তে আস্তে পরিচিতি পাচ্ছে সবাই চিনছে। তো আমার স্যার যে মালিক আমার পিন্টু স্যার, পিন্টু স্যার বলছে স্বামী তোমাকে যতদিন যায় এই গল্প যতদিন তোমার চায় ততদিন তোমাকে করতে হবে। আমি তখন ডরসি বলছে জি স্যার করব। এই আস্তে আস্তে এইটাতে কাজ করতে গিয়ে মোটামুটি ভালো মানে সম্মান পাই, ভালোবাসা পাই, শ্রদ্ধা পাই, অনেকের অনেক আদর্শ সব কিছু এই বন্ধন নাটকের মাধ্যমে, আফসানা মিমির মাধ্যমে, যিনি কিনা অভিনয় গুরু আমার, যার হাত ধরে অভিনয় জগতে আসা। আপনার অভিনয়টাও ডিরেক্টররা পছন্দ করতে লাগলেন? মিমি আপা যদি আমার দিকে না তাকাতেন বা আমাকে যদি না বলতেন তাহলে বোধ হয় আমার অভিনয় করা হইতো না আর এই জিনিসটা বোঝা হইতো না যে অভিনয় আসলে জিনিসটা কী, অভিনয় জিনিসটা কতটা কষ্টের বা কতটা সহজ, অভিনয় করতে গেলে কতটা ভালোবাসা পাওয়া যায়, যদি সেটা বুঝে শুনে করা যায়, বুঝে শুনে যদি করতে পারে তাহলে তার জন্য ইজি আর নতুনদের জন্য অনেক কষ্টকর, এটাই হচ্ছে আমার মূল। কারণ আমি আসলে মিমি আপার কাছে হাজার কোটি কৃতজ্ঞবোধ যদি জানাই আমার মনে হয় সেই সময় তার কাছে, কারণ আমি তাকে মা সমতুল্য জায়গায় রাখা ওনার একটা সুযোগের জন্যই আজ আপনি আজকের সামনে এই জায়গায় হয়েছেন। আমি যত যাই কিছু করি না কেন আমি একটা কথাই বলবো যে আমি যে কোনো ইন্টারভিউ দিই বা যে কোনো লাইভে যাই সর্বপ্রথম আমি তাকেই বলি যে উনি হচ্ছেন আমার সব কিছু, কারণ উনি আমাকে মারতেন ধরতেন যাই কিছু করতেন আমাকে আমার ভালোটাই দেখতেন। একটা মা যখন তার সন্তানকে মারতো অবশ্যই ভালো কিছুর জন্য মারতো, একটা মা যখন তাকে বিচার করতো বা শাসন করতো আমি বলতাম যে সে আমার ভালোটাই চায়, অবশ্যই আমার মিমি আপা আমার ভালোটা চাইছে বলেই আজকে আমি স্বামী হইতে পারছি, নাহলে স্বামী হইতে পারতাম। মোটামুটি ওই সময় থেকেই আপনার অভিনয়ের প্রতি একটা আগ্রহ তৈরি হলো? বাসে হ্যাঁ, আমি ওই অফিসে চাকরি করা অবস্থায় 3.5 তলা অব্বির চিলে কোঠা কাছের মানুষ এগুলো করছিলাম। অব্বির ছিল 1 ঘন্টা নাটক, আমাদের তাহসান ভাই মানে ব্ল্যাক টিমের টোটালটা মেম্বার ছিল, তো ওইটাও তো দেখলাম যে অল্পতে যে অনেক নাম ডাক, সে যে বসে আছে একা একা জানালার পাশে ধরে মে ওই যে তা আমাদের ইয়ে ভাইয়ের গান, তো সেই দেখলাম যে নাটকটাও খুব সিঙ্গেল নাটক হিসেবে। তারপরে আরেকটা ছিল যে গোলফিশ, গোলফিশ একটু বৃষ্টির অপেক্ষা একটু গোলফিশের অপমৃত্যু, সেটা ছিল আহির আলম ভাইয়ের লেখা, ডিরেকশন দিয়েছিল বোধ হয় আমাদের অমিতাভ ভাই, অমিতাভ ভাই ডিরেকশন দিয়েছিল, আর্টিস্ট ছিল হচ্ছে বাবু ভাই আমি পাবু ভাই আর খুব সম্ভব দীপাদি না আরজন কে ছিল, এই ছিল আর্টিস্ট। মোট কথা ওই একটা নাটক দেখেই অন্যান্য ডিরেক্টররা আপনাকে নাটকে নেওয়ার জন্য নিতে শুরু করলো না, তারপরও মানে ওই অফিসে চাকরি করে অবস্থায় মানে অন্যান্য কাজ করা যায় না, কারণ কি একটা চাকরি একটা কোম্পানির সাথে যুক্ত আছি, সেই কোম্পানি আমার এই মানে মিডিয়া পারপাসে কাজ করে, কিন্তু ওইখান থেকে না ছাড়লে কিন্তু আমি যেতাম না। তবে আমি যখন মাছরাঙ্গাতে কাজ করা অবস্থায় আমার হিপ জয়েন্ট ভেঙে যায়, আমরা ক্রিকেট খেলার একটা টিম ইয়ে ছিল যে মানে শুটিং মানে ক্রিকেট খেলার একটা টিম ছিল, টেকনিক্যাল পার্সন আর শিল্পী পার্সন, এরা একটা টিম হয়েছিলো আমাদের উত্তরাতে ক্রিকেট খেলার টিম ইয়ে হবে, তো সেইখানে আমি সেই প্র্যাকটিস করতে গিয়ে 3 তলা ছাদের উপর থেকে ঠাস করে পড়ে আমার বাম সাইড পড়ে ভাঙা, 4 মাস বিছানায় বসা থাকে। তো ওই 4 মাসই টোটালি কিন্তু আমার অফিস ব্যবহার করছে, মানে ট্রিটমেন্ট থেকে শুরু করে সব কিছু আমার অফিস ইয়ে করে দেখছে। তো আমার একটা জনপ্রিয় বিজ্ঞাপন ছিল কিন্তু গ্রামীণ ফোন পেসার হ্যান্ড, তো সেই সময় আমি শুধু ক্রেজ দিয়ে হাঁটতে পারতাম, আমি ওইভাবে কাজ করতে পারতাম না। তো আমাকে অমিতাভ ভাই ডাকলো, ডাকার পর তখন অমিতাভ ভাই আমাদের অফিস থেকে বের হয়ে তো সে আলাদা কাজ করা শুরু করলো, অমিতাভ রেজা ভাই। তো উনি তখনও উনি আবার অনেক জনপ্রিয় একজন বিজ্ঞাপন নির্মাতা হিসাবে পরিচিত পায়,
তো উনি ডাকলো অমি তখন আমাদের ফৈদি ভাই ছিল ফৈদি ভাই বলল যে শামিমকে নাও এই ক্যারেক্টারটা শামিমকে যায় তো ফৈদি ভাই আমাকে ফোন দিল অমিতাভ ভাই ফোন দিল ফোন দেওয়ার পরে মিমি এরপরে বললো মা আপা বলতেছে কেন আর কি জানি না আপা যা কেন যাচ্ছে ওকে যাও কিন্তু সাবধান গেলাম যাওয়ার পরে ওরা একটা স্ক্রিপ্ট দেয় স্ক্রিপ্ট দেওয়ার পরে বলতেছে এটা পড়তো আমাকে এখন তাড়াতাড়ি তো পড়তাম না মুখস্থ করতে হইবে না কয় তো পর 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 কয় খারাপ নস্তাদ আমার দুইটা কথা আছে কয় লাগবে না এটা হারাই রিহার্সেল করবে তখন বললাম যে গ্রামীণ ফোন পেসার হ্যান্ডের বিজ্ঞাপন করতে হবে তা আমি কি গ্রামীণ ফোন পেসার হ্যান্ডাকে আমাকে আফারে একটু জিজ্ঞেস করতে কই দেবো একটু দাদা আপনি একটু আফারে কয়ে দেন আফার নাও দিতে পারেন ফরিদি বলতে তো কইতেছে আবে দিব 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 আমাকে আচ্ছা আমি গিয়ে দেখি তারপর দিনা দেয় আপনি দেবেন গেলাম মিমি আপা বললো যে না কাজটা করতে পারি না আমার মনটা খুব খারাপ হয়ে গেলো যে এত বড় একটা কোম্পানি যদি বিজ্ঞাপনটা না করতে পারে নিজের কাছে কেউ লাগে ওরা আছে কান্না বান্না করলাম তো বলছে যে তুই যদি যাস যা কিছু হবে তুই দায়ী না তা আমি কোনো কথা বলি না সকালবেলা না বললাম গেছি তো ওরা তো আমার উপরে ইয়ে করছে তা আমি গিয়ে করছি কি হ্যাঁ ঘুমাই পড়ছে আপা আমার দেখার জন্য গেছে আমি জানতাম না আমার দেখে আসছে আমি কীভাবে আছি দেখে উনি চলে গেছে যাওয়ার পর তা আমি শুটিং শুরু করলাম তখন ছিল মাশরাফি ভাই রফিক পাইলট বাসার ভাই ছিলেন ওই বিজ্ঞানটা তো শুটিং করতে 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 আমি ওই হাঁটার শটগুলো হচ্ছে যে কম দিতাম আর কি আমি দেখছি ওয়েটার করে ডাক দিল দূর থেকে তাকালাম কাছে কখন আসলাম এটা দর্শক দেখলো না কারণ ওই সময় তো হাঁটতে পারতাম না যাওয়ার শটটা ছিল স্লোলি আমার ব্যথা পাচ্ছি কিন্তু কিন্তু যাচ্ছি ওই জায়গাটা ছিল যে মেজর পয়েন্ট ছিল ওইটা ওইটা ছিল যে পেসার এখন কী জানি একটা ইয়ে ছিল ওইটা দিয়ে আমি একটা লুক দিব হাসব তো সেই শটটা দিলাম দেওয়ার পর শুটিং শেষ সব কিছু শেষ অনিয়ার ডেটটা ছিল হচ্ছে খুব সম্ভব কুরবানি ঈদের না রোজার ঈদের আগ মুহূর্তে মানে ঈদের আগে দুই দিন আগে না একদিন আগে জানি শুরু হয়েছে মানে ওয়েটার এই পর্যন্ত ডাক আর বাকি ডাক তো যখন বিজ্ঞাপনটা অনিয়ার শুরু হলো পুরোপুরি তখন সবাই দেখছে আর তখন হচ্ছে যে আমার মোবাইল ওইভাবে কোম্পানি আমার একটা মোবাইল ছিল একটা সিম কার্ড যেটা এখন আমি ইউজ করি তো যখন অনিয়ার হয় তখন কেউ কিছু বলে না আমার সবাই মিমি আপা বলতেছে তুই কই আসুস আমি একদম মালিবাবু শান্তিনগর মোড়ে ঈদের দিন বোধহয় হ্যাঁ ঈদের দিন তো আমি গেলাম যে তুই এখন শুনলি খালামার বাসায় চলে আমি গেছি তারপরে গিয়ে দেখি অমিতাভ ভাই সবাই সবাই এক জায়গায় বসে আছে আর আমি গিয়ে ভালো ভালো ডিরেক্টর সব এক জায়গায় ভালো ভালো ডিরেক্টর শুধু অমিতাভ ভাই মিমি আপা না স্যার ফারুকি বেদা ছিল না ওইখানে ছিল আমাদের অফিসিয়ালি অফিসিয়াল লোকগুলো মনে হচ্ছে যে আমি আসামি এখনই বোধহয় আমার ফাঁসি হইব সবাই খালাইছে সবার মুখ খাপ মেজাজ গরম হঠাৎ দেখি টেলিভিশনে বিজ্ঞাপন যাচ্ছে দেখি কী বিজ্ঞাপন যেতেছে কিন্তু তখন মিমি আপা আমার জড়া দেবো যে আমি যেটা চাইছিলাম না সেটাই তো করছো এবং সেটাই তো সাকসেস যে আজকে বিজ্ঞাপনে দেখ তোকে কোথায় নিয়ে যায় এবং সেটাই হয়েছে টানা দুই মাস বোধহয় বিজ্ঞাপনটা গেছে দুই মাসে আমার পুরো ক্যারিয়ারকে পুরো চেঞ্জ করে দিয়েছে একেবারে কারণ ক্রিকেট টিম নিয়ে বিষয় মানে আমি শামিম আমি শামিমের জায়গা থেকে মনে হচ্ছে যে আমি আসলে কিছু একটা হয়েছি বা কিছু একটা পাইছি এটা হচ্ছে আমার সার্থকতা সৎ এবং সত্যভাবে চলতে পারলে আসলে স্বপ্নে কিছু পাওয়া যায় সেটাই আমি পাইছি তখনও তো আপনি জবের সাথেই অভিনয়টা পাশাপাশি করছিলেন তো পুরোপুরিভাবে অভিনয়তে কীভাবে আসা 2006 সালে আমি আমাকে মিমি আপা একটা প্রকার বলা হয় যে স্বামী বোধহয় এখন তোকে চায় ডিরেক্টররা তো তুই তোর ভালোটা বুঝে তুই চল যা তা আমিও দেখতাম যে আমার কাছে ফোন আসতো কম অফিসিয়ালি অফিসের ফোনে ফোন আসতো প্রচুর পরিমাণে ফোন আসতো যে স্বামীমকে কি একদিনের জন্য ছাড়া যায় স্বামীমকে তুই দুই দিনের জন্য ছাড়া যায় তো ওইভাবে আমাকে ছাড়তে পারতো না কারণ আমাদের কন্টিনিউ শুটিং থাকতো তো ওই 2006 সালে যখন আমাকে বললো যে তুমি চলে যা তুই চলে যা তুই কাজ কর বাইরে গিয়ে দোয়া এবং আমার দরজা তোর জন্য সবসময় খোলা সেই আশায় আর সেই স্বপ্ন নিয়ে অফিস থেকে আমি চাকরি চুক্তি হই তারপরে আমি
আমার সেই স্বপ্নের রাস্তা ধরে হাঁটতে শুরু করি এবং আজকে সামনে যাই। মানে একটা সময় যখন অভিনয় করার ইচ্ছে খুব একটা ছিল না, ছিল না, কিন্তু ওই অভিনয়টা যখন টুকিটাকি করেছেন ওইটা দেখেই হচ্ছে একটা বিশাল স্বপ্ন তৈরি হয়ে গেছে, তৈরি হয়েছিল, আর সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যেই ছুটে চলা। হ্যাঁ, একদম সেটাই ছিল যে আসলে স্বপ্ন, ওই মুহূর্তটা ওই সময়টাই ছিল আমার জন্য স্বপ্ন, এবং সেটাও যে বাস্তব হয় সেটাও নিজের চোখে দেখলাম, শিখলাম, বুঝলাম, এবং সেই স্বপ্নের রাজপথেই আছে এখন। এর আগে তো আপনি কখনোই ভাবেন নাই যে আপনাকে মানুষজন চিনবে বা এরকম সবার পরিচিত একজন হয়ে যাবেন, সবার ভালোবাসার মানুষ হবেন? না, একটা সময় আমি ওরকম কিছু ভাবতাম না, ভাবতাম সে ওই যে নামটা যেত সহযোগিতায় শামীম, প্রোডাকশন ব্যবস্থাপনায় শামীম, এরকম ভাবে যাইতো। ওই নিজের নামটাও টেলিভিশনে দেখতাম, এটাই অনেক কিছু মনে হতো যে অভিনয় করে আমার নাম এইভাবে আসতো সেটা চিন্তা করতাম না কখনো। আর যখনই চিন্তা করা শুরু করলাম তখন হচ্ছে যে যখন মানুষের ডাক পাওয়া শুরু করলাম তখন হচ্ছে বোধ হয় আমাকে চায়, অতএব স্বপ্ন দেখতে দোষ কি, পয়সা লাগে না, মাগ না, দেখি না, একটা রিস্কে দেখি। হ্যাঁ, তখন রিস্কটাই হচ্ছে সাকসেস। আপনার এই দীর্ঘ অভিনয় জীবনে তো মোটামুটি অনেক ঘটনাই আছে, এর মধ্য থেকে একটা মজার ঘটনা শুনতে চাই আপনার ভক্তদের সাথে। আমার একটা ঘটনা ছিল, আমাদের অফিসে জামিন নামে একজন কাজ করতেন এডি, তো তার গ্রামের বাড়িতে গেলাম যশোর, তো তার এক ফ্রেন্ডের বিয়ে, মানে মেয়ে দেখতে হবে, তো আমি বোধহয় একদিনের জন্য বোধহয় গেছিলাম এখানে, তো যেদিন গেছি সেদিনই বিকালবেলা মেয়ে দেখতে যাব, তো পাত্রীর সামনে আমি বসা আর প্রশ্নকে আমাকেই করতে হবে, তা আমি গেছি জীবনে প্রশ্ন করি না কোনো মাইয়া মানুষ হাতে, আমি কী গিয়ে কী প্রশ্ন করব। তো এই কথা বলে আমি মাইয়া, এরকম একটা টেবিল ছিল, টেবিলের সামনে গ্লাস, তো গ্লাসে আমি মেয়ের মুখ দেখতে পাচ্ছি, মেয়ে আমার মুখ দেখতে পাচ্ছে, মেয়ে কনফিউজ, সে আমার কথা শুনতেছে, খালি চোরা লোক দিয়ে আমার দিকে তাকাচ্ছে। যখন ফাইনালি আমার কথা শোনার পর বলতেছে আপনি, মানে সে হচ্ছে যে আমি, তার কাছে মনে হচ্ছে যে আমি না জানি কী হয়ে গেলাম, মানে তার বিশ্বাস হচ্ছে না যে আমি তার হয়ে গেলাম, আমি কিন্তু ছবি দেবো না, ছবি না, আমি তো পাত্রর জন্য আসছি, আপনি দেখুন, আমি রাজি, আপনি দেখেন, মানে সে রাজি, আমি তো পাত্র রাজি কিনা, আমি যে গেলাম পাত্র কী অবস্থা, পাত্রকে আমি রাজি, আমি কী খাই যে কী কর, আমার কী কী মানে কী কর, সে মানে দুজনে ওইভাবে কথাবার্তা না, কিচ্ছু দরকার না, আমি একটা ছবি তুলবো আপনার সাথে, আমাকে আচ্ছা আচ্ছা আমি তুলবো তুলবো তুলবো। পরে সে বাজার থেকে ক্যামেরা আনাইলো, আনায় আমার সাথে ছবি তুললো, তোলার পরের দিন খাওয়া দাওয়া হইলো, আমরা সন্ধ্যার সময় বাইরে হওয়ার পর একটু বাড়ির থেকে বাইরে হয়ে সামনে মোটর সাইকেল চান দিয়ে যাচ্ছিলাম, তো আমি যে জায়গাতে যাচ্ছি সেই ডান পাশে একটা খোলা মেলা মাঠ, মানে একটা কলোনির মতন, কলোনির পাশ মানে মাঠের ওই পাশটা হচ্ছে কলোনি আর এই পাশটা হচ্ছে মাঠ, আর মাঠের এই পাশেই হচ্ছে রাস্তা, তো রাস্তার পাশে ছিল দোকান, আমরা দোকানে গেলাম, তো দোকানে যাওয়ার পর ওই ঠান্ডা কিছু খাবারকে ওই সময় একটা মেয়ে আমাকে দেখছে, দেখার পরে আমি যাচ্ছি কিন্তু লোক মান না, তো আমি তো কানে শুনলাম যে আমার মনে হয় আমার সিনেমা লাইলো নি, পরে আমি নাম সিনেমার পরে না হঠাৎ দেখি যে মেঘের মতন কিছু মানুষ আসছে, মানে এই মেয়ে, মানে সে তার বান্ধবীরা জানাইছে, এই বান্ধবী আবার ওরা জানাইছে, এরকম কয়েকশো লোক, মানে এক প্রকার মনে হচ্ছে মেঘের মতন মানুষ আসছে। আমি এখান থেকে কোনো মতন ওই মতে মোটর সাইকেল স্টার্ট নিচ্ছে না, আমি তো কোনো মতন ওইখান থেকে দৌড় দিছি, যে দৌড় দৌড় পরে আমি নিজে নিজে নিজেকে বলতেছি যে আমি বোধহয় আসলেই পরিচিত মুখ হয়ে গেলাম, সবাই ভালোবাসার মানুষ হয়ে গেলাম। আসলে মানুষকে বিনোদন বা আনন্দ বা কমেডি বা যাই কোনো কিছু বলি না কেন, যে একটু মানুষ আসতে পারলেই বোধহয় মনে করে যে সেই বোধহয় তার কাছে মহাপুরুষ। আপনি তো অভিনয় করছেন, একজন কমেডি অ্যাক্টর হিসেবেই অভিনয় করছেন, তো অন্যান্য আরও ক্যারেক্টার তো ছিল, তো এই লোক হাসানোর ক্যারেক্টারটাই কেন বেছে নেওয়া, কী কারণ? আসলে আমি জানি যে মানুষ হাসানোর কাজটাই হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ, আর আমি কখনো অভিনয় জিনিসটাকে কখনো বাছি নাই, বাছি নাই বলতে গেলে আমি কখনো জানি না যে আমাকে দিয়ে কোনটা যাবে, আমাকে দিয়ে রিক্সা চালক হিসাবে মানাবে না, আমাকে দিয়ে একজন প্রোডাকশন ম্যানেজার বানাবে। আমি মনে করি যে গড গিফট, আমার কাছে আমার রবই হচ্ছে সব, উনি আমাকে যে জায়গায় সেটেল করবে আমি সেই জায়গায় সেটেল করবো। আমি মনে করি যে আমি বোধহয় মানুষকে হাসানোর জন্যই বোধহয় আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, আমি ওই চেষ্টাটাই বোধহয় আমার অবলম্বন ছিল এবং আমি সেই জায়গা থেকে সাকসেস। এখন পর্যন্ত কোন দৃশ্যটা আপনার হৃদয়ে গেঁথে আছে যেটি আপনি কখনো ভুলতে পারেন না, এমন কোনো দৃশ্য হয়েছে কি এখন পর্যন্ত?
অভিনয় সেক্টরে আমার বলতে গেলে যে শুরুর দিক থেকেই আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা জিনিসই আমার কাছে স্বপ্নের মতন মনে হয়েছে। যখন ভিকারনাস স্কুলের ছাত্রীরা পিকনিক করার জন্য সখীপুরে যেত বা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে যেত বা ন্যাশনাল পার্কে যেত, ওই সময়টা শুধু ওই বন্ধন বাড়ির সামনে এসে পিকনিক করতো, এটা আমার জানা ছিল না যে রমনা উত্তরার মতন একটি জায়গা যেখানে একদম রাস্তায় মানুষ হাঁটার মতন অবস্থা না, ওইখানে তারা পিকনিক করতো, শুধু ওই বাড়ির মধ্যে দাঁড়ায়া সামনে দাঁড়ায় ছবি তুলত। আর ওই মুহূর্ত ছিল যে মানুষ জানতো না, আমি ওই মেয়েরা জানতো না যে আমি এই বাড়িতে আসি। যখন আমি দেখার জন্য কী দিতে গেলাম তখন আমি বললাম যে আমার চাহিদাটা কী, ওই মুহূর্তটা হচ্ছে আমার কাছে অনেক কিছু ছিল যে ওই মানুষগুলো আমাকে দেখবে, আমাকে বলতেছে ভাইয়া নামো ছবি তুলবো, আমার ছবি তুলবো। নামলাম, ছবি তুললাম, নানান প্রশ্নের মুখে দিলাম, প্রশ্ন করলে উত্তর দিলাম, এবং সবগুলো প্রশ্নতেই আমি ভাবা পেলাম যে সত্যর মা আছে, মিথ্যের মা নাই। আপনার এই দীর্ঘ ক্যারিয়ারে আমরা কখনোই আপনার খারাপ সেরকম কোনো বিষয় শুনিনি। ইনশাল্লাহ যতদিন আছেন অবশ্যই আশা করব যে পরেও যেন না শুনি, আপনি যেমন আছেন এইভাবেই থাকবেন এবং এইভাবেই মানুষজনকে হাসিয়ে যাবেন সব সময়। তো এমন কোনো খারাপ সময়ে সেরকম কোনো ঘটনা আছে কি যেটি আপনাকে আপনার হৃদয়কে আহত করে গেছে? খারাপ সময়টা আসলে আমার একটা বিশাল ক্যারিয়ারে একটা ধাক্কা দিচ্ছে, সেটা হচ্ছে নিজের দোষে। নিশা মানুষটাকে কত অধঃপতনে নেয়, তার অনেক কিছু নমুনা আমি দেখছি। প্লিজ বি কেয়ারফুল, আগে নিজে বাঁচুন, নিজের ফ্যামিলিকে বাঁচান, আপনার দেখা দেখি হয়তো আরো কয়েকজন বেঁচে যাবে। ক্যারিয়ারের কোন সময়টাতে আপনি মাদকের সঙ্গে যুক্ত হয়ে গেছিলেন? আমার মাদকের সাথে যুক্ত হওয়া হচ্ছে 2000 খুব সম্ভব 16-র দিক থেকে, 16-17 মাঝামাঝি, 17-18 শেষে, 18 শুরুর দিকে আমার এটা ছাড়ে, পুরোপুরি ছাড়তে পারি নাই, তবে 18 শেষের দিকে গিয়ে আমি পুরোপুরি ছাড়ছি একেবারে টোটালি, কারণ আমাকে ছাড়তে হবে বাধ্যতামূলক। সেটা হচ্ছে যে কিছু হলো আমার বড় ছেলের কারণে, আমার মার কারণে, কারণ হচ্ছে যে ছাড়তে হবে, এটা হচ্ছে সত্য কথা। এখন আমার বাচ্চারা চায়, আমার সংসার চায়, আমার মিডিয়া চায়, আমার ভক্তরা আমাকে চায়, হয়তো তাদের স্বার্থের জন্য হলে আমাকে বাঁচতে হবে এবং ওই মাদকের থেকে দূরে থাকতে হবে, এবং আমি সেটা করছি এবং সেটাতে 100% সাকসেস। এবার আপনার ব্যক্তিগত জীবনটা একটু জানতে চাইব, পরিবারে কে কে আছেন? এখন হচ্ছে মানে এখন আমার 3 ছেলে আর বউ, মা মারা গেছেন গত ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, তখন ছিল পৃথিবীর সব কিছুই ছিল আমার কাছে, এখন মা নাই মানে হচ্ছে কিছুই নেই, 3টা ছেলে আর আমার স্ত্রী। ছেলেরা কে কী করছে? বড়জন ইন্টারে ফার্স্ট ইয়ারে, আর মেজরজন মাদ্রাসায়, ছোটজন ওয়ানে, এই হচ্ছে তাদের অবস্থা। ভবিষ্যতে আপনার ছেলেদেরকে কি বা আপনার সন্তান যে কোনো একজনকে কি মিডিয়াতে আনতে চান? নাই, কারণ হচ্ছে যে এখন ওরা যদিও বড়জন একটু স্বপ্ন দেখছিল, যখন দেখছে যে এইখানে বহুত কষ্ট ও ছিল, আমার সাথে সাথে ছিল কিছুদিন, তখন দেখতো যে বাবাকে ডিরেক্টর কীভাবে বকা দেয়, অতএব বাবা আমি নাই পিছিয়ে হারছে। তার মধ্যে এটা স্বপ্ন দেখবা, বাস্তবে কখনোই এটা নিয়ে ভাববা, ভাবতে গেলে এটার জন্য অনেক কষ্ট হয়, কারণ বাস্তবে যে জিনিসটা স্বপ্নে যেটা চিন্তা করা যায় বাস্তবে সেটা পূর্ণ হয় না, কারণ অভিনয় জিনিসটা অনেক কষ্টের, অনেক কষ্টের। তো অভিনয় করে তো মোটামুটিভাবে বেশ পরিচিতি, জনপ্রিয়তা সব কিছুই পেয়েছেন এবং ভক্তদের ভালোবাসা, তো এমন কোনো ভক্ত কি প্রেমের প্রস্তাব দিয়েছে কি কখনো? প্রেমের প্রস্তাব বলতে গেলে একটা সময় বন্ধনে লোকমান ক্যারেক্টারের একটা বউ লাগে, তো সেই সময় ওই পত্রিকায় এমনি ফানির জন্য একটু মজার জন্য মানে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, তখন সেই বন্ধনের অফিসিয়ালি যে ঠিকানা অনুযায়ী সে লিখেছে যে আমি লোকমানকে বিয়ে করতে চাই, বিয়ে করার কথা তো কেউ বলে না, মানে লোকমানের ক্যারেক্টারের বউ লাগবে সেটার জন্য। এখন
আমার যদি আমাকে বলছে অফিসার দুষ্টামি করে যে স্বামী কী করবি, বিয়ে করতে তো অনেক মেয়ে চাইতেছে, আমি কিছু পাগল হয়েছে আমার খোলা আছে না, সেই দেখে কবিটা বিয়ে আসা তুমি তো নাই নাটকের জন্য টাইপের ডাকেন আমি নাই। তো এরকম অনেক চিঠি আসছিলো, প্রায় 700-750 মতন আসছিলো, বিকানাসার থেকে আসছিলো, বাংলাদেশের বিভিন্ন জেলার থেকেও আসছিলো, কিন্তু বেসিক্যালি ওই অভিনয়ের জন্য কেউ ওইভাবে আসে নাই। তারপরে উপমাকে সিলেকশন করা হয়, যে কিনা এখন আমাদের দেশে একজন প্রতিষ্ঠিত নায়িকা হিসাবে সে আছে। তো ওইভাবে কিছু হয় না, তবে প্রেম না ভালোবাসা, ভালোবাসার কিছু পাগলামি আছে কিছু মানুষের। আমি 2011-12 সালে দুবাই গেলাম লাক্স চেন্নাই পারফরমেন্স অ্যাওয়ার্ডের জন্য, খুব সম্ভব 11 বা 12 এরকম টাইপের হতে পারে, বা হ্যাঁ এরকমই। তো যাওয়ার পর আমরা ওইখানে শো করছি, পারফরমেন্স করছি, আমরা একটা দিন এক্সট্রা ছিলাম, তো থাকাতে সার্জায় যাব। তো আমি সকালবেলা উঠে কেএফসিতে গেলাম, কেএফসিতে গিয়ে একটা বার্গার কিনলাম, একটা পেপসি দিল বার্গার সাথে পেপসি ফ্রি। তো পেপসি কিনে খাইতে খাইতে রাস্তা দিয়ে হাঁটতেছি, একটা জুতার দোকান দেখলাম, দেখার পরে একটা জুতো খুব পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পরে আমি ভিতরে গেলাম, গিয়ে দিকা জিনিস করলাম যে এটার দাম কীরকম। তো লেখা আছে 2200 বাদ ইমান দিরহাম, আমার কাছে মনে হয় 2200 দিরহাম না, উনি যিনি বলছে উনি হচ্ছে বাঙালি, 2200 টাকা কেছে, আচ্ছা ঠিক আছে। আমার কাছে $300 ছিল, $100 ওনার দিয়ে কিনলাম, বাঙ্গায় বাকি চার দেন। তো বলছি ভাইয়া এর 2200 দিরহাম কত হয়, কইতেছে 64,000 টাকা। আমি আসতে টাকাটা নিয়ে পকেট বিরাম গেলাম ভাই বাইরে বসে। আমার পিছনে একজন চিটাঙ্গেন এক ভদ্রলোক ছিলেন, তো উনি দেখছেন জুতোটা, দেখছেন আমার, দেখছেন দেখে আমার সাথে ছবি তুলছেন, সেলফি তুলছেন। তোলার পর উনি হাসতে হাসতে আমার সাথে বাইরেছেন, বাইরে বলতেছে কোন হোটেল আছেন, আমি কিছু এইটাতে আছে, যাবেন কবে, আমাকে কালকে। তো বসে আছে, আমাকে একটু পরে আমরা সাফারিতে যাবো বেলি ড্যান্স দেখতে। তো গেলাম, পরের দিন সকালবেলা আমরা ওই আমাদের মতন করে আমরা এয়ারপোর্টে সবাই চলে গেলাম। যাওয়ার পর ওটা দেখি ওই ভদ্রলোক, ভদ্রলোক আমাদের এক ঘন্টা প্লেন দিলেন, ভদ্রলোক দেখে আমি পুরো বোকা, হাতে ব্যাগ, বলছে এটা আপনার গিফট, আমাকে কী কই, এটা আমার তরফ থেকে আমার বাড়ি যেটা আমার দুইটা জিনিসের কারণে আমি আপনাকে ভালোবাসি, কি যে ব্যস্ত ডাক্তারের একটি পানিতে চুবানো একটা সিকোয়েন্স ছিল, ব্যস্ত ডাক্তারের সেই পানি চুবানো সিনটা যেখানে লাভলুবা আমার চুবায় মাঘ মাসের শীতের মধ্যে, আরেকটা হচ্ছে জায়গা চকলা, এই দুইটা জিনিস দেখলে আমার মনটা খুব ভালো হয়ে যায়, সেইটার জন্য আমার ভালোবাসার তরফ থেকে আমি এই ছোট্ট গিফট, ছোট্ট গিফটটা উনি যাওয়ার পর আমি এটা খুললাম, খোলার পর আমার চোখ দিয়ে পানি চলে আসলো যে 42,000 টাকায় জুতোটা দাম, কী করে সম্ভব, আমি 7 বছরের জুতোটা পরে দিই, খুব যত্ন করে আস, 7 বছর 11 2 9 বছর এখনও করে নিই, এখনও পরেন না, যত্ন করে ওইভাবে রেখেই দিয়েছেন। কারণ হচ্ছে টাকাটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে মানুষের ভালোবাসাটা যে কত রকমের পাগলামি হতে পারে, যে কী করে সম্ভব যে একটা 42,000 টাকাতে একটা জুতো কেন দেবে। শুধু আপনার অভিনয় দেখেছে সেই থেকে ভালোবাসা, প্রকৃত ভালোবাসার মানুষ। শাহিন ভাই, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনার খারাপ সময় জীবনের একেবারে শুরুর দিকটায় বেশ খারাপ সময় পার করেছেন, আস্তে আস্তে ভালো সময় এনেছেন, মাঝখানে আবার খারাপ সময় পার করেছেন, আবার আল্লাহর রহমতে এখন ভালো সময় পার করছেন, সব মিলিয়ে জীবনটাকে আপনার কাছে যদি সংক্ষেপে একটু জানতে চাই, জীবনটা আসলে কী? জীবনটা হচ্ছে বলবো যে জীবন হিসাবে নেওয়া যায়, যে ভাবতে হবে যে আপনার জন্য আপনার ফ্যামিলি বসে আছে, আপনার জন্য আপনার সংসার আছে, আপনার জন্য আপনার সন্তান আছে, আপনার জন্য আপনার মা আছে, বাবা আছে। যদি জীবনটাকে ফ্যামিলির জন্য চিন্তা করতে হয় তাহলে নিজের মতন করে গোছাইতে হবে, আর যদি নিজের জন্য নিজে গোছান তাহলে সংসারকে ছেড়ে দিতে হবে, কারণ সংসার জন্য আপনার নয়, সংসার আপনার নয়, কারণ আপনি হচ্ছেন সংসারের বাইরের মানুষ। আমি বলবো যে নিজের করে কখনো কিছু কোনো কিছু ভাববেন না, আপনি আপনার সংসার আপনার ফ্যামিলি মেম্বারকে যারা ধরেন দেখবেন সবচেয়ে তৃপ্তি এখানে, এর মতো সুখ আর কোথাও নাই। কারণ হচ্ছে যে এখনও চিন্তা করে যেরকম আমি চিন্তা করি, মাছার মতন বাঁচবো, মরার মতন বাঁচবো না।
শামীম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি আমাদের স্বপ্ন সফলতা অনুষ্ঠানে এসেছেন। আপনার এই গল্পটা, যে গল্পটা এতদিন আমারও অজানা ছিল, আমার মতো আপনার যে লাখো ভক্ত আছে তারাও আজকে জানলো যে শামীম কোথা থেকে এসেছে এবং কিভাবে জয় করেছে তার জীবনকে, কিভাবে তার সাকসেসের চূড়ায় পৌঁছেছে। এবং আশা করব আপনার এই গল্প শোনার পর আপনার ভক্তদের আপনার প্রতি শ্রদ্ধা আরও অনেক গুণে বেড়ে যাবে। আমি এটাই বলবো, অনেক ভালো থাকবেন সবসময়। আমারও ধন্যবাদ। ব্লু ড্রিমের স্বপ্ন সফলতার এই মঞ্চে আমি আসলে ধন্যবাদ দিই, কারণ ওনাদের মাধ্যমে কিন্তু আজকে আমার এই মঞ্চে আসা, আপনাদের জন্য কথা বলা। আমি অসংখ্য ধন্যবাদ দিই যে ব্লু ড্রিমকে, যে এই স্বপ্ন সফলতার জন্য আমাকে ডাকা, যে স্বপ্ন দেখে মানুষ কত দূর যেতে পারে বা স্বপ্নটাকে কতটুকু সার্থকতার মাধ্যমে আনতে পারে, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। প্রচণ্ড ইচ্ছেই একজন মানুষকে বড় করে তোলে। আপনার যেটি লক্ষ্য, আপনি যেখানে যেতে চান সেই জায়গাটাকে স্থির করে আপনি যদি সেদিকেই ধাবিত হতে থাকেন, অবশ্যই এক সময় আপনি সেখানে পৌঁছাবেন। অনেক সময় আমরা লক্ষ্য পূরণের পথে ছোটখাটো একটু বাধা পেলেই ফিরে আসি, কিন্তু না, ফিরে আসা উচিত নয়। কনফুসিয়াসের একটি উক্তি আছে যেখানে তিনি বলেছেন, যদি তুমি লক্ষ্য পূরণে অসফল হও তাহলে লক্ষ্য বদলিও না, কৌশল বদলে ফেলো, সেটা পূরণ করার কৌশল বদলে ফেলতে বলেছে। আশা করব আজকের এই প্রোগ্রাম যারা দেখছেন তাদের আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অনুপ্রাণিত করতে পেরেছি। যদি অনেক অসফল ব্যক্তি দেখে থাকেন, আশা করব যে কিছুটা হলেও অনুপ্রেরণা পেয়েছেন সফল হওয়ার জন্য। যে একজন মানুষ শিক্ষা নেই, ভালো পরিবার থেকেও নয়, তারপরেও তাকে সে কতটা উচ্চতায় নিয়ে এসেছে শুধুমাত্র তার পরিশ্রম এবং তার ইচ্ছার জোরে। আজকের মতো এখানেই শেষ করব স্বপ্ন সফলতা অনুষ্ঠান। তবে একটু বলতে চাই, আপনারা যারা আপনার সফলতার গল্প বলতে চান আমাদের অনুষ্ঠানে, সবসময় আমন্ত্রণ। এবং আপনার সফলতার গল্প আপনি লিখে পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে সংক্ষেপে, অথবা আমাদের ইমেইল করতে পারেন, বা যে কোনোভাবে আপনি আমাদের গল্প পাঠাতেও পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস, ফোন নম্বর, অফিসের ঠিকানা সব কিছুই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। আপনারা সেখান থেকে দেখে, আপনি চাইলে, আপনি যদি চান যে আপনার সফলতার গল্প শুনে আরও 100 জন মানুষ, আরও 1000 জন মানুষ অনুপ্রেরণা পেয়ে তাদের সফলতার পথে হেঁটে যাক, তাহলে চলে আসুন আমাদের স্বপ্ন সফলতার মঞ্চে।